প্রিয় শিক্ষার্থীরা, প্রোগ্রামিং এসেনশিয়ালসের আজকের লেকচারে আমরা ছোট একটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আর আমি আশা করতেছি তোমরা যদি 30 নম্বর লেকচার থেকে শুরু করে 35 নম্বর লেকচারে যে প্রোগ্রামগুলো দেখানো হয়েছে সেগুলো যদি বুঝে থাকো, তাহলে আজকের লেকচার বা আজকের যে প্রোগ্রামটি আছে সেটা নিজে থেকেই তৈরি করতে পারবা। একটু খেয়াল করো, আমাদের যে আজকে প্রোগ্রামটি আছে তার নাম হচ্ছে একটি সংখ্যা ইনপুট নিয়ে সেটি পজিটিভ, নেগেটিভ না শূন্য তা নির্ণয় করার প্রোগ্রাম। অর্থাৎ আমরা একটা সংখ্যাকে ইনপুট নিব, ধরো সংখ্যাটা হতে পারে 10, হতে পারে 15 অথবা 20। তো আমরা দেখবো সেই 10, 15 বা 20 এটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার নাকি শূন্য। তো খুবই সিম্পল একটি প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটা তৈরি করার জন্য আমি সরাসরি অনলাইন gdp.com এই ওয়েবসাইটটা ওপেন করতেছি। তো আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে যে আমরা কোনো একটা সংখ্যাকে ইনপুট নিব এবং কি সেই ইনপুটকৃত নাম্বারকে আমরা টেস্ট করব যে এই নাম্বারটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার নাকি জিরো। তো যেহেতু আমরা একটা সংখ্যাকে টেস্ট করব, এর জন্য আমরা এখানে ইনপুট নিব অনলি একটাকে। তো ধরো আমি এখানে নাম্বার নামের একটা ভেরিয়েবল দিলাম, ওকে। ধরো এটাকে আমরা ডাটা টাইপ দিলাম ইন্টিজার, এটাকে আমরা ইনপুট করব। তো ভিতরে একটা মেসেজ দিলাম আমরা ইন্টার দ্য নাম্বার, ওকে। তো দেখো আমি এটুকুকে যদি রান করি, একটু খেয়াল করো, রান করার সাথে সাথে আমার এখানে একটা মেসেজ দিছে যে ইন্টার দ্য নাম্বার। তো ধরো এখানে আমি একটা নাম্বার চাপলাম 20, তো যখনই আমরা 20 চেপে ইন্টার প্রেস করব তখন আমাদের এখানে একটা মেসেজ শো করবে যে দিস ইজ পজিটিভ নাম্বার। আর যদি -20 দিই তাহলে মেসেজ শো করবে দিস ইজ নেগেটিভ নাম্বার। আর যদি 0 দিই তাহলে মেসেজ শো করবে দিস ইজ জিরো। তো এই ছোটো একটি প্রোগ্রাম করব আমরা। একটু খেয়াল করো, আমরা শুরুতে একটা ইফ কন্ডিশন ব্যবহার করব, আর শুরুতে আমরা এই নাম্বারটাকে কন্ডিশন দিব জিরোর সাথে যে এই নাম্বারটা জিরো থেকে বড় কিনা। খেয়াল করো আমরা এখানে কন্ডিশন দিচ্ছি ইফ নাম্বার ইজ গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ আমরা যে নাম্বারটাকে ইনপুট নিব সেই নাম্বারটা যদি জিরো থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে কী মেসেজ প্রিন্ট করবে। আমরা কিন্তু সবাই জানি যে জিরো থেকে বড় যত নাম্বার আছে সবই হচ্ছে পজিটিভ নাম্বার, তাহলে এখানে একটা মেসেজ দিবে দিস ইজ পজিটিভ নাম্বার। ওকে, তাহলে খেয়াল করো আমরা আবার কন্ডিশন দেবো এই নাম্বারকে যে এখন দেখবো নাম্বার জিরো সমান কিনা। যেহেতু আমরা আবার কন্ডিশন দিব এর জন্য আমরা এলিফ ব্যবহার করব, ওকে। তো এলিফ দেখো নাম্বার ইকুয়াল ইকুয়াল জিরো। আর আমরা এখানে কেন দুইটা ইকুয়াল ব্যবহার করছি আমি আশা করতেছি অলরেডি তোমরা সেটা জানো। তো যদি নাম্বারটা জিরোর সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের একটা মেসেজ শো করবে এখানে যে দিস ইজ জিরো, ওকে, দিস ইজ জিরো। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি দুইটা কন্ডিশন দিছি। ফার্স্ট কন্ডিশন দিছি আমরা যে নাম্বারটাকে ইনপুট করব সেই নাম্বারটা যদি জিরো থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে মেসেজ দিবে দিস ইজ পজিটিভ নাম্বার। সেকেন্ড টাইম আমরা কন্ডিশন দিছি যে নাম্বারটা যদি জিরোর সমান হয় তাহলে সেক্ষেত্রে মেসেজ দিবে দিস ইজ জিরো। আর যদি কোনো কারণে নাম্বারটা জিরো থেকেও বড় না হয়, জিরোরও সমান না হয়, তার মানে অন্যথায়, অন্যথায় অর্থে আমরা ইলস ব্যবহার করি, তাহলে অন্যথায় কাকে প্রিন্ট করবে? তাহলে আমরা সহজেই বুঝতেছি এখানে অন্যথায় প্রিন্ট করবে দিস ইজ নেগেটিভ নাম্বার, ওকে। তাহলে আমরা লিখলাম এখানে দিস ইজ নেগেটিভ নাম্বার। তো এখন দেখো আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, একটু খেয়াল করো, রান করার সাথে সাথে আমার একটা মেসেজ দিছি ইন্টার দ্য নাম্বার। ধরো আমি একটা নাম্বার চাপলাম 30, চেপে যখনই ইন্টার প্রেস করছি দেখো আমাকে এখানে একটা মেসেজ দিছে দিস ইজ পজিটিভ নাম্বার। একইভাবে আমি যদি একটা নেগেটিভ নাম্বার দিই, একটু খেয়াল করো, ধরো নাম্বার দিলাম এখানে -67, দিয়ে যখনই ইন্টার প্রেস করছি দেখো মেসেজ দিছে দিস ইজ নেগেটিভ নাম্বার। একইভাবে যদি আমরা এখানে জিরো প্রেস করি, দেখো জিরো প্রেস করে ইন্টার প্রেস করলে আমাকে মেসেজ দিছে দিস ইজ জিরো। তো আমি আশা করতেছি এই ছোটো প্রোগ্রামটা তোমরা বুঝতে পারছো যদি তোমরা আগের প্রোগ্রামগুলো বুঝে থাকো, কারণ খুবই সিম্পল একটা প্রোগ্রাম। আবার একটু খেয়াল করো, আমরা ফার্স্ট একটা নাম্বার ইনপুট নিছি, তারপরে এই নাম্বারটাকে আমরা জিরোর সাথে কম্পেয়ার করছি যে জিরো থেকে বড় কিনা। যদি জিরো থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে পজিটিভ নাম্বার অ্যান্সার দেখাবে, যদি জিরো থেকে বড় না হয় তাহলে সেক্ষেত্রে আবার কন্ডিশন দেবো যে জিরোর সমান কিনা। তো এখানে আমরা টেস্ট করলাম যে নাম্বার জিরোর সমান কিনা, যদি জিরো সমান হয় তাহলে সেক্ষেত্রে মেসেজ দিবে দিস ইজ জিরো, আর যদি নাম্বারটা জিরো থেকেও বড় না হয়, জিরোরও সমান না হয় তাহলে সেক্ষেত্রে মেসেজ দিবে দিস ইজ নেগেটিভ নাম্বার। আগামী লেকচার থেকে আমরা অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।